বাগেরহাটের শরণখোলায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের যৌথ আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরি আলম সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রায়হান উদ্দিন শান্ত। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ এবং রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু হালদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।